নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে মহা অষ্টমীর আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আজ থেকে এই মহা সংযোগ শুরু। এ কটি রাশির মহা ভাগ্যশালী হতে চলেছে, কপাল খুলতে চলেছে এই কটি রাশির। কি এই মহাসংযোগ যার ফলে এই মহা অষ্টমী থেকে যে কটি রাশির কথা আমি বলছি ছাপ্পার ফাঁকে কিন্তু অর্থ কিন্তু আসতে চলেছে। এক কথায় অপার ধন পেতে চলেছে এই কটি রাশি। দেখুন, বর্তমানে বুধ আপনার কন্যা রাশিতে অবস্থান করছে এবং শনি বকরি থেকে মার্গী হয়ে গেছে। এই মার্গী হয়ে যাওয়ার ফলে এই বুধ তিনগুণ ক্ষমতাশালী কিন্তু হয়ে পড়েছে, অর্থাৎ প্রচণ্ড পাওয়ারফুল এই বুধ এই কটি রাশিকে ধনের দিক থেকে বিশেষ করে শুভফল কিন্তু এই দুর্গা পুজোতে দিতে চলেছে। এবং অশেষ কৃপায় এই কটি রাশির বিশেষভাবে সৌভাগ্য আসতে চলেছে। কোন কোন এই রাশি এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। তবে একটা কথা আমি আবারও বলছি, যাদের ক্ষেত্রে মিলছে না তারা অবশ্যই আপনারা জন্মছক দেখান। এবং অনেকে ভালো ভালো কমেন্টস করছেন, তাদেরকে যেন আমি স্যালুট এবং অনেক ভালোবাসা। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। তো কোন এই রাশিগুলো এক এক করে আমি জানাতে চলি। প্রথম রাশি হচ্ছে এই বুধ এবং শনির এই সংযোগে বুধ পাওয়ারফুল হওয়াতে আপনার মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আপনাদের প্রথম কথা, আপনাদের সম্পত্তিগত দিক থেকে লাভ আপনারা পাবেন। আপনাদের যারা ব্যবসা করছেন তারা কিন্তু শুভফল পাবেন। দাম্পত্য সুখের জায়গা আপনাদের দেখা যাচ্ছে এবং আপনাদের লাভ সাকসেসের জায়গা, সফলতার জায়গা কিন্তু তৈরি করছে। কর্মক্ষেত্রে আপনাদের শুভ কিন্তু ফল নির্দেশ করবে এবং ভাগ্যের দ্বারা আপনাদের ধন আসবে। ভাগ্যের মহা সাপোর্ট আপনারা কিন্তু পাবেন এবং কর্মক্ষেত্রে উন্নতি এবং কন্ট্রাকচুয়াল জবের সাথে যারা যুক্ত আছে সেই জায়গাতে কিন্তু আপনাদের প্রমোশন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের রাশির যে কথা আমি বলবো সে রাশির নাম হচ্ছে আপনার বৃষরাশি। বৃষরাশির আপনার পঞ্চমভাবে ধনপতির অবস্থান এবং ভাগ্যভাবে আপনার ভাগ্যপতির অবস্থান কর্মপদ্ধতিকে কানেক্ট করছে এবং আপনার বুধ এবং শনির আপনাদের নবপঞ্চম রাজ্য সৃষ্টি করছে এবং বুধ এখানে মহা শক্তিশালী। এখানে আপনাদের বৃষরাশির ক্ষেত্রে কিন্তু আকস্মিক ধনলাভ আপনাদের কিন্তু হতে চলেছে। শেয়ার মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। ভাগ্যের সাপোর্ট, কর্মক্ষেত্রে উন্নতি, বেশ কিছু খুশির সংবাদ আপনাদের আসবে। বিদেশ থেকে লাভ, লটারি ফাটকা, জুয়া, সাট্টা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এই সময় পাবেন। আপনি বৃষরাশির মানুষ, আপনি ডায়েরিতে নোট করে নিন। বিশেষভাবে এই সময় আপনাদের দাম্পত্য সুখ, দৈনিক রোজগার, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু থাকছে। বৃষরাশি মহাভাগ্যশালী হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম, অনেকে যে ভাবছেন যে আমার ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের সপ্তম এবং দশম কানেকশান ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে, ধনপতি ধনভাবে অবস্থান করছে। প্রথম কথা হচ্ছে আপনাদের যারা ব্যবসা করছেন, বড় বড় ইন্ডাস্ট্রিজ আছেন, তারা কিন্তু ভালো রেজাল্ট করবেন। বিদেশ থেকে আপনাদের লাভ হবে। যারা মার্কেটিং লাইনে আছেন, সেলস ডিপার্টমেন্টে আছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত আছেন, কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, তারাও কিন্তু ভালো রেজাল্ট পাবেন এই বুধ এবং শনি। এবং ধনপতি ধনভাবে অবস্থা ধনের জায়গাটা ভালো দিবে এবং ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে ধনুরাশির। অর্থাৎ ব্যবসা ক্ষেত্রে বিশেষভাবে সফলতা আপনারা কিন্তু পাবেন এবং আপনাদের আটকে থাকা কাজ আপনাদের সম্পন্ন কিন্তু হবে।
এরপরের যে রাশি সে রাশির নাম মকর রাশি। মকর রাশির আপনার রাশিতেই অবস্থান করছে এবং বুধ এবং শনি এই নবপঞ্চম যোগ আপনাদের জীবনে প্রভূত উন্নতি কিন্তু করাতে চলেছে এবং আপনাদের কর্মপতি একাদশভাবে কর্মক্ষেত্রে সফলতা, ভাগ্য পূর্ণমাত্রায় সাপোর্ট এবং কর্ম পাওয়া, কর্মক্ষেত্রের প্রমোশন, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। আপনাদের মান সম্মান, যশ, খ্যাতি, প্রতিষ্ঠা, প্রতিপত্তি এই সময় কিন্তু বৃদ্ধি পাবে। আর্থিক দিক থেকে আপনারা কিন্তু লাভবান হবেন। লটারি, শেয়ার, গোল্ড, চাঁদি থেকে আপনারা কিন্তু লাভ পাবেন এবং বিদেশ থেকে, বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকে বিশেষভাবে আপনারা কিন্তু এই সময় পূর্ণ মাত্রায় সাপোর্ট, বিদেশের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ মকর রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী এবং প্রপার্টি যোগ পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের রাশি হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি রাশিতেই অবস্থান করছে এবং আপনার বুধ রাশিতে অবস্থান করে ভদ্রনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। এখানে বুধ সক্ষেত্রিক তুঙ্গস্থ এবং মূল ত্রিকোণ এবং শনি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং নবপঞ্চম যোগ সৃষ্টি করছে বুধ এবং শনির। পূর্ণ মাত্রায় আপনাদের আকস্মিক লাভ, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে। শেয়ার মার্কেট থেকে লাভ, সন্তান সুখ, আপনার যারা কনসালটেন্সির সঙ্গে যুক্ত আছেন, অ্যাডভোকেট, অ্যাস্ট্রোলজার, ডক্টর, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো। আপনি কোনো কিছু এজেন্ট, এই জায়গাগুলো কিন্তু আপনার ভালো রেজাল্ট কিন্তু আপনারা পাবেন এবং আপনি মার্কেটিং লাইনে আছেন, সেলস লাইনে আছেন, এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়বে এবং আপনার পূর্ণমাত্রায় ভাগ্যের সাপোর্ট আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ শনির মার্গী হওয়াতে সম্পূর্ণ ক্ষমতা বুধ কিন্তু পেয়ে যাচ্ছে এবং বুধ এবং শনি নবপঞ্চম যোগ আপনাদের সম্পত্তিগত দিক থেকে নিজস্ব সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ কন্যা রাশি হতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, কপাল খুলতে চলেছে এই কন্যা রাশির এবং ফিল্ম দুনিয়ার সঙ্গে যারা আছে, অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছে তারাও বিশেষরূপে শুভ ফল আপনারাও কিন্তু পাবেন। এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে একাদশপতি একাদশভাবে, তৃতীয় পতি তৃতীয়ভাবে আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ কিন্তু দিবে। আপনাদের যে কোনো কাজে সফলতা, ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শুক্র দৃষ্টি আপনাদের সপ্তমভাবে, দাম্পত্য সুখ এবং আপনার অনলাইন কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তারা কিন্তু ভালো ফল পাবেন। বিদেশ থেকে লাভ এবং বড় ধরনের কন্ট্যাক্টগুলো ব্যবসা ক্ষেত্রে কিন্তু থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের ক্ষেত্রে কিন্তু নির্দেশ করছে আপনি যদি বৃশ্চিক রাশির মানুষ হন। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, পুজো সকলে আনন্দ কাটান সপরিবারে। নমস্কার, ধন্যবাদ।